এখন যেটা নিয়ে করতেছি সেটা হচ্ছে লগ। সূচকের লগ থেকে সবসময় নর্মালি একটা বা দুইটা অঙ্ক আসে, হ্যাঁ, এমসিকিউ আকারে। তো লগের বেসিক যে জিনিসটা হালকা বলে দিচ্ছি, কারণ বেসিক বললে তোমাদের অঙ্ক শিখিতে পারবো না, আর অঙ্ক যেটা পরীক্ষায় আসে ওই টাইপের অঙ্ক আমি শর্টকাট দেখা দিচ্ছি। তো ধরো আমরা সূচকে কি পাইছি, সূচকের রাশি কি টু কিউব, মানে টু টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ টু বেস থ্রি হইলো গিয়া ভিত্তি, সরি, ঘাত বা পাওয়ার। তাহলে এটা সমান আমরা কত জানি, 8। এখন ওই যে আগের জমানায় কিন্তু ক্যালকুলেটার এগুলো ছিল না, তো লগটা মেইনলি ইউজ করা হইতো যে বড় বড় ক্যালকুলেশন ট্যালকুলেশন এগুলো করার জন্য আগের জমানায় সবাই লগ ইউজ করতো। তাহলে এই রাশিটাকে আমরা এমনি লিখতে পারি, লগ যে বেস ছিল এটা নিচে বৃত্তি হিসাবেই থাকবে, লগ টু টু দি পাওয়ার কত হয়ে যাবে, 8 = 3, অর্থাৎ এইটার পাওয়ার হয়ে যাবে এইটা, লগ টু টু দি পাওয়ার 8। এখানে এই টুটাকে বলা হয় বেস, লগের বেস, আর 8টাকে বলা হয় সংখ্যা, যার আমরা কি বাইর করতে পারতেছি, অর্থাৎ এটাকে পড়া হয় লগ টু বেস বা 8-এর মানে টু ভিত্তিক লগ আর কি, বাংলায় যদি আমরা বলি 8-এর টু ভিত্তিক লগ। ওকে, টু বেস লগ অফ 8, ওকে, 8-এর টু ভিত্তিক লগ, এটা সমান আনসার কত আসে, 3, তাই না? এটার আনসার কত আসে, 3। তা আমরা সিম্পলি বুঝতে পারতেছো যে আমরা টু কিউব সমান যদি 8 দেই সেটাকে লগে কিভাবে কনভার্ট করব, জাস্ট বেস এটার ভিত্তি হয়ে যাবে আর এই 8টা হয়ে যাবে সংখ্যা, আমি যেটা লগ বাইর করতে চাচ্ছি সেটা সমান হয়ে যাবে 3, এটার আনসার আসবে সবসময় কত, 3। আর একটা জিনিস মাথায় রাখবে, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, তোমরা ক্যালকুলেটারে লগ -1, লগ 0 এগুলো দিয়ে দেখবে এরর আসে, অর্থাৎ এগুলোর কোনো ডিফাইন মান নাই। তার মানে দেখো, আমি যদি সংজ্ঞাটা দেই যে এ টু দি পাওয়ার এক্স একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যদি এন হয়, তাহলে আমরা কত লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার এন সমান কত, এক্স। ওকে, লগ এ টু দি পাওয়ার এন সমান কত লিখতে পারি, এটা অনেক সময় এমসিকিউ আসে, অর্থাৎ দেখো সিম্পল, এইটা এইটার উপরে চলে আসবে আর কি, লগের ক্ষেত্রে লগ এইটা ইন্টু এইটা, লগ এ টু দি পাওয়ার এন সমান কত হবে, এক্স। বুঝতে পারছো তোমরা? আবার অনেকে এমনি লেখে আর কি যে এম টু দি পাওয়ার এন হলে এক্স হলে তখন কি হবে বলো তো, এইটা এইটার উপরে আসবে, কিন্তু মনে রাখবে উপরেরটা সাইডে চলে যাবে, মানে ক্রস গুণন হবে সোজা কথা। তাহলে কত হবে, লগ এম টু দি পাওয়ার এক্স সমান সমান এন। তোমাদের পরীক্ষায় অনেক সময় একটু কনফিউশন আকারে আসে, সবসময় মনে রাখবা যে ক্রস গুণন হয়ে যাবে আর কি, এটার সাথে কিছুই থাকবে না, উপরেরটার সাথে কিছু থাকবে, এটা সিম্পলি মনে রাখার জন্য, ক্রস গুণন হয় না আসলে, এইটা 1 আর এটার সাথে লগ এ টু দি পাওয়ার এন আসবে। বুঝতে পারছো তোমরা? তাইলে দেখো, এখন এই জিনিসটা জানলেই তোমাদের এখানে সব অঙ্ক হয়ে যাবে, আর কিছু অঙ্ক তোমাদের এত লাগবে না। আর কিছু বলে দিচ্ছি দেখো, তার মানে দেখো লগ টু টু দি পাওয়ার 8 যদি 3 থাকে, তার মানে বুঝতে পারতেছো যে জিনিসটা এইরকম, 8-কে আমরা কত লিখতে পারি, 2 কিউব, কিন্তু তার মানে এইটা পরের লাইনে আমরা কি, যদি লগের সংখ্যার উপরে কোনো পাওয়ার থাকে সেটাকে আমরা কোথায় নিয়ে আসতে পারি, সামনে নিয়ে আসতে পারি। দেখো আবার আমরা কি জানি, আরেকটা সূত্র আমি তোমাদের একটু আগে বলবো, এটার মান হলো 1, 3 × 1 = 3। তাহলে লগ টু বেস এইটার মান তো এইটার সংজ্ঞা থেকেই আমার 3 পাই, সো 3 বানাইতে হলে আমাকে এই কাজটা করতে হয়েছে। তাহলে কিছু কাজ আমি বলে দিচ্ছি তোমাকে কি করবা কি না, সূত্রগুলো একটু বলে দিই। লগের ক্ষেত্রে বেস যাই থাক, দুইটা জিনিস কি আকারে থাকলে, গুণ আকারে থাকলে, তাহলে আমরা এটাকে আলাদা আলাদা যুগ আকারে লিখতে পারি, উল্টো হইতে পারে, লগের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে কমন নিলে, সরি, যুগ আকারে থাকে এটা গুণ হয়ে যাবে, আর গুণ আকারে থাকলে যুগ হয়ে যাবে। সিমিলারলি এখন বুঝতেই পারতেছো যদি এটা কি আকারে থাকে, ভাগ আকারে থাকে, এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, উপরেরটা বিয়োগ নিচেরটা। ওকে, আর সবচেয়ে কমন ইম্পর্টেন্ট রুলস হইলো গিয়া, লগের বেস আর সংখ্যা যদি সমান হয় তার মান কত, 1, এ টু দি পাওয়ার এ সমান মান কত, সবসময় 1। আবার যদি এরকম থাকে তার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা কি করতে পারি, সামনে নিয়ে আসা যায়। ওকে, এই কয়েকটা রুলস জানলেই তোমরা পারবে। এখন আসো আমি অঙ্কে চলে যাচ্ছি, অঙ্ক করতে গেলেই আসলে বুঝতে পারবো কীভাবে অঙ্ক করবো। আমি একটা অঙ্ক দিচ্ছি তোমাদের, দেখো যদি তোমাদের পরীক্ষা এরকম আসে, লগ টু টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু কত, পরীক্ষায় আনসার আসছে এই লেগে ধরো 4b - 3, সি হইলে 3, ডি হইলে 1, এটা পরীক্ষা আসছে, একটা লগের অঙ্ক এরকমই আসছে, লগ টু টু দি পাওয়ার 8 সমান কত। ওকে, তাহলে এইখানে মানটা বসাই দেবে, সিম্পল আমি বলি এই 2-এর উপরে কত বসাইলে 8 পাবা, তাইলে তোমার আনসার। এই টাইপের অঙ্কের একটাই সিম্পল শর্টকাট, লগ টক বাদ দেয় যে 2 টু দি পাওয়ার 8টা আসছে না, এই 2-এর উপরে পাওয়ার কত হইলে তুমি 8 পাবা,
এই টু এর উপরে কত পাওয়ার হলে তুমি কি পাবা, 8টা পাবা। একদম সিম্পল, যারা লক টক বুঝো না টুজো না এত বুঝারও দরকার নাই, এই টাইপের অঙ্ক আসলে তারা কি খুব সহজে পারবা। আমি কি দেখলাম, লক 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু হোয়াট, তাই না? তার মানে এই 2 এর উপরে কত বসাইলে 8 পাবা। দেখো তো 2 এর উপরে কত বসাইলে তুমি কি পাবা, 8 পাবা। 4 বসাইলে পাবা না, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার -3 বসাইলে পাবা, পাবা না, কারণ 2 টু দি পাওয়ার -3 মানে কত, 1/2 টু দি পাওয়ার, মানে নিচে চলে যাচ্ছে, ইনভার্স হলে তো নিচে চলে যায় তাই না, ইনভার্স ফাংশন। তারপর 3 বসো, দেখো 2³ মানে কত, 8, তার মানে আমার আনসার হলো এটা। তার মানে লগের শর্টকাট নিয়ম আমি বলতেছি যে দেখো, তোমরা যারা লগ টক জানো না বা বেশি বুঝো না দরকার নাই, সোজা কথা এইটার উপরে কত বসাইলে আমি 8 পাবো, তাইলে অ্যান্সার চলে আসতেছে। আমি যদি আরেকটা অঙ্কে যাই, এই টাইপের অঙ্কই ম্যাক্সিমাম আসে, লগ √381 ইকুয়াল টু হোয়াট। তার মানে আমি আগেই বলছি যে 3-এর উপরে কি বসাইলে আনসার কত আসবে, 81 আসবে, সেটাই আমার আনসার। এখানে দেখো আনসার দেয়া আছে কত, 4 দেয়া আছে, 27√3 দেয়া আছে, সি দেয়া আছে 8, ডি দেয়া আছে 1/8, তাই না? বুঝতে পারছো না, পারো নাই? তাহলে দেখো লগ √3 টু দি পাওয়ার 81 সমান কত বলছে, আমি বলছি এই 3-এর উপরে পাওয়ার কত হইলে 81 আসবে, সেটাই আমার আনসার, তাই না? তাহলে একটা জিনিস মাথায় রাখবা, √3 মানে কত বলো তো, 3 টু দি পাওয়ার কত, হাফ, 3 টু দি পাওয়ার কত, হাফ। এটা তো জানোই, কারণ আমি একটু আগে তোমাদের দেখেছি সূচকে, আমার আগের লেকচারটা দেখে নিও, এই রুটের মান হলো হাফ, এই রুট তুলতে হইলে এর পাওয়ার হয়ে যাবে কত, হাফ, 3 টু দি পাওয়ার হাফ, অর্থাৎ যদি 4 থাকে এটা হয়ে যাবে 4 টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে দেখো আমার এখানে কি দেয়া আছে, আমি এটা সিম্পলিফাই করার জন্য আমি এটা করে দিলাম, 3 টু দি পাওয়ার কত, হাফ। এখন আমি একটা একটা করে মান বসাই, এখানে কত বসাই, 4, পাওয়ার কত হইলেই তো 81 হবে, আমি 4, এগুলো পাওয়ার কিন্তু, পাওয়ার বসাবো এখানে উপরে, তাহলে কত হয়, 2 3² মানে 9, এটা হবে না, 1 বাদ। তারপর আসো 27√3, এইটা একটু কঠিন, মানে একটু কঠিনগুলো আমরা রেখে দিবো, আমরা পরে করবো, এটা একটু ট্রিক্স, হ্যাঁ, যে যে জিনিসটা একটু টাফ মনে হয় এটা আমি রেখে দিবো, না হইলে নাই, হইলে আমরা পরে দেখবো। 8 বসো, কত আসে বলো তো, 4, তাহলে কত, 3 টু দি পাওয়ার 4 মানে 81 কিন্তু, তাহলে আমার আনসার আমি পেয়ে গেছি। বুঝতে পারছো, এটা কিন্তু একটা ট্রিক্স, যেগুলো একটু জটিল, ক্যালকুলেশন একটু লেন্দি হইতে পারে, বসানো যায়, দেখো বসানো যায় না, তোমরা রইব না, আমি বসাইতে পারতেছি না, এটা কত আসে, 27√3, 27√3 মানে 27 × 3 টু দি পাওয়ার হাফ, বুঝছো না, বুঝো নাই? তো ওইটাকে তোমার ইয়ে করতে হবে, আবার ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এখন আসো, এরকম যদি থাকে লগ 3 টু দি পাওয়ার 1/9, হোয়াট তোমার আনসার দেয়া আছে, হইলে কি আছে, 2 -2 3, ডিয়া দেয়া আছে -3, তাই না? তাহলে দেখো আমি আগেই বলছি, 3-এর উপরে কত হইলে, 3-এর উপরে কত হইলে 1/9, এটা তো তোমরা এমনিই জানো, 3 ইনভার্স 2 হবে মানে 1/, এটা তো এমনি দেখলেই বোঝাতে চোখের পলকে, তাই না? আবার অনেক সময় পরীক্ষা এইরকম আসে, 5√5 এর 5 ভিত্তিক লগ কত, আনসার দেয়া আছে, এ দেয়া আছে 3/2, বি দেয়া আছে 2, সি দেয়া আছে 1, ডি দেয়া আছে 4/3। তাহলে বলছে 5/5 এর 5 ভিত্তিক লগ, অর্থাৎ একটা লগ নিবা যার বেস থাকবে কত, বলা আছে 5 বেস, আর কার লগ 5/5, তাই না? আমি তোমাদের আগেই পড়াইছি জিনিসটা এইরকম, অর্থাৎ 8-এর 2 ভিত্তিক লগ এটা ছিল, এখানে নিচে থাকবে সেটা হলো বৃত্তি, আর উপরে হলো উইটার লগ, তাহলে 8-এর 2 ভিত্তিক লগ, এখানে 5/5 এর 5 ভিত্তিক লগ, তা লগ 5 টু দি পাওয়ার 5/5। তাহলে আমি বুঝতেই পারতেছ 5-এর মান এমন হবে, এখানে এমন একটা সংখ্যা বসাবো যার মান আসবে কত, 5√5, বুঝতে পারছো না, পারো নাই? তাহলে এখন দেখো আমি যদি এখানে, আমি সেকেন্ডটা দেখাচ্ছি সহজগুলো আগে করি, 2 বসালে কত আসে, 25, এই সাইডে 25, 5√5 এর সমান হয় না, কাটা, 1 বসাও, 5 5 হয় না, তাই না? এখন এটা বসাই, 5 টু দি পাওয়ার 3/2, বুঝছো? আবার এটাকে যদি আর সিম্পলিফাই করে ফেলো, 5√5 মানে কত, 5 × 5 টু দি পাওয়ার হাফ, এটা কিন্তু 1, তাহলে বেজ 1 থাকলে বাঘের ক্ষেত্রে পাওয়ার কী হয়, যোগ হয়, এই যে দেখো এখানেই বলে দিবে কত হবে, 3/2। ওকে, এটা সিম্পলিফাই করে নিবে, স্কোয়ার বা ইয়ে থাকলে এগুলো মানটা বের করে নিবে আলাদা করে। ওকে, এখন যদি এইরকম থাকে তোমাদের লগ 2 টু দি পাওয়ার, সরি, এটা 1/32 এর 2 ভিত্তিক লগ, তাহলে আমরা কত, 2-এর উপর এমন কিছু থাকতে হবে যা এটা আসে, তাই না? বুঝছো না, বুঝো নাই? 2-এর উপর কত থাকলে আমার মানগুলো কত কত দেয়া আছে দেখো তো,
1/25, বি দেয়া আছে -5, সি দেয়া আছে 1/5, টি দেয়া আছে -3। তাহলে দেখো আমি মানগুলো বসাচ্ছি, আমি কিন্তু আগেই বসে সহজগুলো আগে বসাবো। টু এর উপর আমি কত বসাই? -5 বসাই। দেখো তো টু টু দি পাওয়ার -5 মানে কত? 1/2 টু দি পাওয়ার 5। সূচকের নিয়ম অনুযায়ী এ ইনভার্স 1 মানে 1/a, এ ইনভার্স -5 মানে 1/a টু দি পাওয়ার 5, রাইট? তাহলে কত হয় 2 টু দি পাওয়ার 5? 1/2 কে 5 বার গুণ করে দেখো, 2 টু দি পাওয়ার 5 মানে 5 বার গুণ, তাই না? 1, 2, 3, 4, 5, 2 না 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, তার মানে এটা আর এটা আমার আনসার। অর্থাৎ আমার -5টাই হলো কি এখানে আনসার। তো আশা করি তোমরা এই টাইপের জিনিস, লগের এই অঙ্কগুলো ইজিলি তোমরা কি করতে পারো, ক্যালকুলেশন করতে পারো। আবার কিছু অঙ্ক একদম সহজ এরকম দেওয়া থাকে তোমাদের, আমি দেখাই দিচ্ছি। ধরো লগ এ ভিত্তিক 5 মাইনাস লগ এ ভিত্তিক 6, এরকম বিয়োগ থাকলে কি হয়? লগ বিয়োগের ক্ষেত্রে কি হয়ে যায়? 5/6। বিয়োগ থাকলে লগের ইয়ের ক্ষেত্রে কি হয়ে যায়? একসাথে করার সময় কি হয়ে যায়? একটা আরেকটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এই টাইপের কিছু অঙ্ক সিম্পল আসে তোমাদের এমসিকিউতে। ওকে, আশা করি লগটা তোমরা এই টাইপের অঙ্ক ইজিলি করতে পারবা।